কারণটা হচ্ছে তিনি মানবতার কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, তিনি অসাম্প্রদায়িকতার কথা বলেছেন, তিনি দারিদ্রের কথা বলেছেন, তিনি সমাজের যে সমস্ত অসঙ্গতিগুলো আছে সেগুলি তার গানে তুলে ধরেছেন। তিনি একটা সুন্দর সমাজ গড়ার পক্ষে তার সুন্দরভাবে পরিষ্কারভাবে, তাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, পরিষ্কারভাবে যে সবাই মর্যাদার সঙ্গে বাস করবে, সবাই মানুষ এবং মানুষ হিসাবে সবাই সমান, সবার মর্যাদা প্রাপ্ত, সেই মর্যাদা সমাজকে, সেই কথাগুলো তিনি বলেছেন এবং সেই কথাগুলোতে আমি বিশ্বাস করি, সেই জন্যই তাকে ভালোবাসি। মানুষের মনে যে জন বাদী আছে গোর, উনি তো সংসারে সে হয়েছে অমর, উনি পাইছেন যে মানুষের মাঝেই বেঁচে থাকতেন এবং ওনার কর্মের মধ্যেই উনি বেঁচে থাকতেন। তবে ওনার কর্ম যে সাধারণ মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায় সাধারণ মানুষ, সাধারণ মানুষকে জন্ম নিয়েছিলেন, এর জন্য তিনি সাধারণ মানুষের দুঃখ দুঃখ সব বুঝতেন এবং তিনি বলতেন যে তত্ত্বগান গেয়ে গেলেন যারা মরমী কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি, বিষণ্ন মানুষের দাবি করি চায় শান্তি বিধান মন মজালে ওরে পাওয়া থাকা। উনি যখন সাধারণ মানুষের শান্তি পায় উনি বলতেন যে আমি স্বর্গে চলে যাই, আর সাধারণ মানুষ যখন দুঃখ পায় তখন আমি নরকে চলে যাই। মানে উনি একটা গানে বলেছি যে আমরা সবাই মিলে বাঁচতে চাই, যে কারণে বাঁচতে চান না, উনি বলেন আমি নয় আমরা নয়, আমি শুধু সবার মনে মনে জাতি উন্নতি তবে হইবে, উনি বলতেন যে আমরা সবাই উন্নয়ন হোক। উনি আজীবন আমার দাদা দাদিকে উপোষ রেখে, আমার মাকে উপোষ রেখে যখনই বিভিন্ন মঞ্চে ডাক পড়তো উনি গান গাইতে যাইতে গাইতেন, গণমানুষের কথা বলতেন, গণমানুষের দুঃখের কথা গানের মধ্যে তুলে ধরতেন, ভাবতেন যে শুধু আমার মা বাবাকে আমার স্ত্রীকে শান্তি দিয়ে হবে না, এ দেশের মা বোন সবাই শান্তি পাব। সেই উদ্দেশ্যেই উনি এখন মৌলানা ভাসানী থেকে বঙ্গবন্ধুর মঞ্চে, তো এখানে আমি নিজেও দেখলাম যে উনি গান গাইলেন, সেই গানটি এখনও মনে পড়ে, মুজিব বাংলার নাও সাজাইয়া যাব মুরা পাইয়া, মুদের প্রতি হবে না ভয় ঝড় তুফানে ভয় রাখি না তাকিতে সুযোগ নাইয়া। তো শাহ আব্দুল করিম এখন শুধু আমারই নয়, শাহ আব্দুল করিম সারা দেশের, সারা বিশ্বের, সারা জাতির সকল মানুষের শাহ আব্দুল করিম, এবং শাহ আব্দুল করিম দুঃখ উৎসব ওনার সৃষ্টি কর্মকাণ্ড যেন আমরা সকলে মিলে রক্ষা করি এবং সরকারের যেন সহযোগিতা থাকে আমি এটাই আশা করি। শ্রদ্ধেয় পীর বাবা আমার, আমি বহুদিন যাবত ওনার সাথে, আমি প্রায় 26 বছর যাবত ওনার সাথে আমি সঙ্গ করেছি, আমার জীবন ধন্য ওনার সান্নিধ্যে আমি থেকেছি এবং ওনার অনেক গান গেয়েছি এবং আজকে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 160তম জন্মবার্ষিকী উপলক্ষে লোক উৎসব উৎসবে দেশ বিদেশের সবাইকে জানাই আমন্ত্রণ এবং শুভেচ্ছা অভিনন্দন। আর শাহ আব্দুল করিমের গানগুলি যেভাবে বহুল প্রচার হচ্ছে এবং হবে, আরও প্রচার হওয়া বিশেষ দরকার। শাহ আব্দুল করিমের গানগুলি আসলে মানব কল্যাণে অতি সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজ করবে আমার বিশ্বাস, আর বাবার প্রতি আমার আজ আরও শ্রদ্ধা ভক্তি রইল। শাহ আব্দুল করিমের 104তম জন্ম উৎসবে আমরা এখানে বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে এসেছে, আমরা যে দাবি করবো সরকারের কাছে যাতে শাহ আব্দুল করিমের যে লোক উৎসব এগুলাতে যেন অনুষ্ঠান সরকারের মাধ্যমে হয়, এটাই আমরা দাবি রাখি। আর খুব আনন্দময় এই উৎসব যেন সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, আমরা সুনামগঞ্জবাসী গর্বিত। শহরের জেলা সুনামগঞ্জের উপজেলার কালগেছে জামদল গ্রামের জন্য জন্ম নেওয়া সেই কোনো জন্মা ব্যক্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের আজকে 104তম জন্মদিন। সে আমাদের এই হাওর অঞ্চলের গর্ব ছিল, সে একটি গরিব পরিবারের জন্ম নিয়েও সে ইতিমধ্যে প্রায় 1500-এর উপরে গান বাউল গান সে রচনা করে গেছেন। এই শাহ আব্দুল করিম তার মেধা ও প্রজ্ঞা দিয়ে বহির্বিশ্বে আমাদেরকে সমৃদ্ধ করেছে। আজ শাহ আব্দুল করিম আমাদের মধ্যে বেঁচে নেই, কিন্তু তার যে কৃতকর্মগুলো আমাদের মধ্যে আজীবন বেঁচে থাকবে আজকে তার সেই জন্মদিনে, সেটাই হলো আমাদের প্রত্যাশা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 104তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করছি, আর প্রতি বছরের মতো এবারও আসছি আমরা এখানে, কিন্তু এখানে আমাদের আয়োজকদের কাছে একটা রিকোয়েস্ট, সবসময় একটা না একটা ঘাটতি থাকে, একটা সিস্টেমে আসা উচিত, এবং আমাদের যে মঞ্চটা তৈরি হয়েছে এই মাঠে, এই মঞ্চের কাজ যেন অতি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে মানুষজন আসবে এবং অনুষ্ঠানটা আরও বর্ণিল হয়ে উঠবে। শাহ আব্দুল করিম এই দেশের সম্পদ, এই বাটি এলাকার সম্পদ, আমরা চাই তার 104তম জন্মদিন থেকে এই মেসেজ দিতে, যাতে আগামী অনুষ্ঠান সরকার এবং সরকারি পৃষ্ঠপোষকতায়
অনুষ্ঠিত হয়। এটা আব্দুল করিম পরিষদ সহ বাটির মানুষের প্রাণের দাবি।